রক্তমূল্য পূর্ণগতি ভাই ঢাকা মহানগর দক্ষিণ ভাই ভাই তো ভোটটা দিলেন বিরাজিত সন্ধুল কর্মসূচী সংগ্রামী সভাপতি মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক উপস্থিত রয়েছেন আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মেয়র মির্জা আব্বাস উপস্থিত রয়েছেন ঝাড়খণ্ড সাবেক বিএনপি মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সহ আমার এখানে উপস্থিত নেতৃবৃন্দ সতীর্থবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য প্রতিগৃহীত করার সুযোগ নেই, আমি শুধু একটি কথাই বলব, এটা বিএনপির কোনো বক্তব্য নয়, এটা আমাদের ব্যক্তিগত কোনো বক্তব্য নয়। আজকে সকল পত্রপত্রিকায়, আজকে গণমাধ্যমগুলোতে সরকারের হুমকির মুখেও চাপের মুখেও সত্য বেরিয়ে আসছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যে পরিস্থিতি এবং তাণ্ডব তৈরি হল, এই তাণ্ডব আগেও বলেছি এটি পরিকল্পিত, এটি কৃত্রিম, এটি সরকার নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য কাজে লাগিয়েছে। এই কারণেই দেখা গেছে কুমিল্লা, হাজীগঞ্জ, রংপুর, চট্টগ্রাম, ঢাকা প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ নিশ্চুপ ছিল। পত্রপত্রিকায় এসছে, পত্রপত্রিকায় এসছে যেদিন সকালে পূজা মণ্ডপ কুমিল্লার পূজা মণ্ডপে জানুয়ার দিঘিতে অতি সাহেব গেলেন, পবিত্র কোরআন তিনি ওখান থেকে তুললেন পূজা মণ্ডপ থেকে। উনি কেন মিডিয়ার সামনে এতক্ষণ ধরে এটাকে ধরে রাখলেন, প্রত্যেকটাতেই মনে হয় এটি একটি পরিকল্পনার অংশ, এটি গভীর ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের সম্প্রীতির ঐতিহ্যে গোটা পৃথিবীতে যে সুনাম, এই সুনামকে বিনষ্ট করেছেন শেখ হাসিনা তার অবৈধ আওয়ামী লীগের সরকার। বন্ধুরা, আবার আজকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করবে না কেন? দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করবে কারণ কর্তা ওরা 7 লাখ টাকা দুর্নীতি করে, ওরা একটা মানুষের দাম নেয় 22,000 টাকা। এই দুর্নীতি এবং তাদের পকেট ভারী করার জন্যই এই দ্রব্যমূল্যের আজকে দাম বেড়েছে। সোয়াবিন তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, চাল, এশিয়ার মধ্যে চালের দাম সবচাইতে বেশি। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকলকে ধন্যবাদ। শুক্র আলী ভাই।